করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সারা বিশ্বে একদিনে রেকর্ড 10,500 মানুষের মৃত্যু হয়েছে আর 24 ঘন্টায় মোট আক্রান্ত হয়েছে 5,46,000-এর বেশি মানুষ। এ নিয়ে সারা বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা 5,59,00,000 ছাড়ালো, যার মধ্যে শুধু যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছে প্রায় 1,17,00,000 মানুষ। দেশটিতে একদিনে করোনা শনাক্ত হয়ে 1,57,000 মানুষ আর মৃত্যু হয়েছে 1,615 জনের। এছাড়াও সারা বিশ্বে মোট মারা গেছেন 13,44,000 মানুষ। করোনার উচ্চ সংক্রমণের গতি ইউরোপের দেশগুলোতে অব্যাহত থাকায় লকডাউন ও চলাচলের ওপর কড়াকড়ি জারি রয়েছে এখনও। এরই মধ্যে গেল 24 ঘন্টায় ইতালীয় যুক্তরাজ্যে আক্রান্ত হয়েছে যথাক্রমে 32,000 ও 20,000 মানুষ। অন্যদিকে অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলের করোনা সংক্রমণ বাড়ায় কয়েকটি অঞ্চলে লকডাউনের ঘোষণা দিয়েছে স্থানীয় সরকার। ইরানে 24 ঘন্টায় আক্রান্ত হয়েছে 13,000-এর বেশি মানুষ। এই অবস্থায় রাজধানী তেহরান সহ দেশটিতে শহরের আগামী শনিবার থেকে লকডাউন জারি করেছে সরকার। তবে তুলনামূলকভাবে ভারতে গেল এক মাসে কমে এসেছে সংক্রমণের মাত্রা। এসবের মধ্যে সারা বিশ্বে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 3,90,000-এর বেশি মানুষ।